উত্তরটা আছে নিশা সরকারি চাকরি পাবলৈ যি শিক্ষা প্রদান করে সেই শিক্ষার বাবে যে অনলাইন সেট আপ আছিল সে আরক্ষী উঠাই নিলে বলে কৈছে ভিক্টর দাসে। ভিক্টর দাসে এবার আরক্ষীর বিরুদ্ধে সেই অভিযোগ উত্থাপন করেছে। আমি সবিশেষে এই মুহূর্তে জানাব বিচারিছো যে ভিক্টর দাসে যে অনলাইন শিক্ষা প্রদান করে সেই অনলাইন শিক্ষার বাবে যে অনলাইন সেট আপ আছিল ঘর সেই সেট আপ আরক্ষী উঠাই লৈ গৈছে ভিক্টর দাসর। ভিক্টর দাসর পর আরক্ষী সেট আপ উঠাই লৈ গৈছে। ভিক্টর দাসে এই সন্দর্ভত মুখ খুলিছে, মন্তব্য করেছে আর ভিক্টর দাসর যে সেনা আছে বলে কৈছে, যে ভিক্টর সেনা আছে বলে কৈছে, সেই ভিক্টর সেনায় পড়িব চাকরি পাব বলে কৈছে। ভিক্টর দাসে এইবার জোর দিছে যে চাকরি পাবই লাগিব, যে বাধার প্রাচীর হিসাবে থিয় দিছে সরকার, কিন্তু ভিক্টর দাস সমকি নরয়, মন্তব্য করেছে ভিক্টর দাসে। ভিক্টর দাসে কি কৈছে নিশা সরকারি চাকরি পাবলৈ যে শিক্ষা প্রদান করে ভিক্টর দাসে, তার অনলাইন সেট আপ উঠাই লওয়ার পিছত, অনলাইন সেট আপ আরক্ষী উঠাই নিয়ার পিছত ভিক্টর দাসে কি জিন্দাবাদ রেগা। পোন প্রথমতে ধন্যবাদ জ্ঞাপন করব আমার পুলিশ আর আমার বিজেপি সরকার আজি মূর এই পরিস্থিতির ঘর ক্লাস লব পারা নাই, ঘর আহি গোটে স্টুডিওর বস্তু উঠাই লৈ গৈছে। আর সকলতক ইম্পর্টেন্ট কথা ছাত্র সমাজ, এগেইন দ্য বিগার এটাক ইজ ভিক্টর সেনা নাও, যে কি ভিক্টর সেনায় পড়িব নালাগে, ভিক্টর সেনার রিজাল্ট নালাগে। আকো এবার আই রিপিট ধন্যবাদ অসম পুলিশ আর আমার বিজেপি সরকার। এবার কিন্তু কিহর কারণে জানেন, আমার ধিং কন্যায় ন্যায় পয়ার বলে, ঠিক আছে মই তোমালোক এটাই কথা কম, বহুত টর্চার হয়ে আসো, ঠিক আছে মেন্টালি ফিজিক্যালি। প্রত্যেকজন ভিক্টর খানালে এটাই আহ্বান, ঘরত থাক, ঘরত থাকি ভালকে পড় আর লাইক শেয়ার এন্ড কমেন্ট। লগতে মূর হাতত পয়সা একদমে নাই, সো যিমানখিনি স্টুডেন্টস আছো সবে এটা একত্রিত হবলে হল এই ভিডিওটি চাবি আর আগন্তুক এটাই কথা কম, তহতর রিজাল্টেদি তহতে দেখাব লাগিব। যিমানখিনি ভিক্টর সেনা আছো ইউনাইটেড হ, এই ভিডিওটি আপলোড হওয়ার লগে লগে সকলে শেয়ার করা স্টার্ট কর, ঠিক আছে। ভিক্টর দাসে কি মন্তব্য করেছে সেই মন্তব্য শুনে আছো। ভিক্টর সেনাক ভিক্টর দাসে কৈছে যে আপনাদেরকে এই বাতৰি শেয়ার করব, এনেদরে এক প্রকার আহ্বান জানাইছে, এই বার্তাটো শেয়ার করব বলে এক প্রকার আহ্বান জানাইছে। এইভাবে যে ভিক্টর খানাই পড়িব আর চাকরি পাব বলে কৈছে, তৃতীয় চতুর্থ বর্গর পরীক্ষার বাবে ভিক্টর দাসে যে প্রস্তুতি চলাই আছিল ভিক্টর খানাক লগত লৈ, গতিকে ভিক্টর খানা কোনো কারণে থমকি নরয় বলে কৈছে। উল্লেখ যে ভিক্টর দাসর কিছুমান ভাব ভঙ্গিমাক লৈ অসন্তুষ্টি আছিল বহুতরে, কিন্তু তার মাজতে ভিক্টর খানার বাবে ভিক্টর দাস অতি জনপ্রিয় আর ভিক্টর খানায় কেনেদরে বর্তমান সময়ত কেনেদরে ভিক্টর দাসক সাপোর্ট করেছে, সমর্থন করেছে, সেও সকলে দেখিছে। কিন্তু নিশা সরকারি চাকরি পাবলৈ যে শিক্ষা দিয়ে ভিক্টর দাসে সেয়া যথোপযুক্ত হয়নে নহয়, বা সেই চাকরি পাবলৈ ভিক্টর দাসর যে শিক্ষা আর শিক্ষার মাঝে মাঝে ভিক্টর দাসর এনে কিছুমান কাণ্ড যাক লৈ অতিষ্ঠ হয়ে পড়েছিল নাকি একাংশ, আর যার বাবে আরক্ষীয়ে সামগ্রী উঠাই লৈ গল, এনেকুৱা ধৰণৰ বিষয়বোৰ সন্মুখলৈ আহিছে। গতিকে ভিক্টর দাসে কি আহ্বান জনাইছে, ভিক্টর দাসে ভিক্টর খানা কি কি কৈছে আৰু শুনাব বিচাৰিছো আমি আপোনালোকক, কি কি কৈছে ভিক্টর দাসে ভিক্টর খানালৈ উদ্দেশ্যে আৰু কেনেদৰে এই বাৰ্তাটো ৰাইজৰ মাজলৈ লৈ যাবলৈ, সরকারে দিয়া বাধাক ৰাইজৰ মাজলৈ লৈ যাবলৈ আহ্বান জনাইছে, সেয়াও শুনাব বিচাৰিছো। যিমানখিনি ভিক্টর নমস্কার, জয় আয়োজন, জয় ভিক্টর সেনা, আর ভিক্টর সেনা জিন্দাবাদ থা, জিন্দাবাদ হ্যাঁ অর জিন্দাবাদ রেগা। পোন প্রথমতে ধন্যবাদ জ্ঞাপন করব বিচারিম আমার পুলিশ আর আমার বিজেপি সরকার আজি মূর এই পরিস্থিতির ঘর ক্লাস লব পারা নাই, ঘর আহি গোটে স্টুডিওর বস্তু উঠাই লৈ গৈছে। আর সকলতক ইম্পর্টেন্ট কথা ছাত্র সমাজ, এগেইন দ্য বিগার এটাক ইজ ভিক্টর সেনা নাও, যে কি ভিক্টর সেনায় পড়িব নালাগে, ভিক্টর সেনার রিজাল্ট নালাগে। আকো এবার আই রিপিট ধন্যবাদ অসম পুলিশ আর আমার বিজেপি সরকার। এবার কিন্তু কিহর কারণে জানেন, আমার ধিং কন্যায় ন্যায় পয়ার বলে, ঠিক আছে মই তোমালোক এটাই কথা কম, বহুত টর্চার হয়ে আসো,
ঠিক আছে, মেন্টেলি ফিজিক্যালি প্রত্যেকজন ভিক্টর খেনালে এটাই আহ্বান, ঘরত থাক, ঘরত থাকি ভালকে পড় আর লাইক শেয়ার এন্ড কমেন্ট। লগতে মূর হাতত পয়সা একদমে নাই, সো যিমানখিনি স্টুডেন্টস আছো সবে এটা একত্রিত হবলে হল এই ভিডিওটি চাবি আর আগন্তুক এটাই কথা কম, তহতর রিজাল্টেদি তহতে দেখাব লাগিব। যিমানখিনি ভিক্টর সেনা আছো ইউনাইটেড হ, এই ভিডিওটি আপলোড হওয়ার লগে লগে সকলে শেয়ার করা স্টার্ট কর। যে কোনো খবরের ভাবে যোগাযোগ করক 7 0 1 7 3 0 অথবা